দেখতে দেখতে বাবা একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটা বছর গড়িয়ে গেল। শ্রীনিবাস আচার্য প্রভু মনে মনে চিন্তা করছে, দেখি তো দেখি আমার রামচন্দ্রের এখনো সংসারের প্রতি আসক্তি আছে কিনা। গুরুদেব ডেকে বললো, রামচন্দ্র যাও তো বাবা, একটা নিশি তুমি তোমার স্ত্রীর পাশে কাটিয়ে এসো, আমি তোমাকে আদেশ করলাম। এ জগতে সবার বাক্য লঙ্ঘন করা যায় না, কিন্তু গুরু বাক্য কখনো লঙ্ঘন করা যায় না। রামচন্দ্র কবিরাজ ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে দেখে যে তার স্ত্রী রত্নমালা দেবী এখনো দরজার সামনে বসে তার স্বামীর অপেক্ষায় পথক বাঁধছে বসে আছে। দরজায় বসে বসে স্বামীর মঙ্গলের জন্য কৃষ্ণ কথা গৌর কথা বলে, গৌর নাম স্মরণ করে নয়ন জলে বক্ষবাসী কাঁদে রত্নমালা। রামচন্দ্র ছুটে এসে বলে, রত্নমালা তুমি আজও আমার জন্য অপেক্ষা করে বসে আছো রত্নমালা, এতদিন পরে স্বামী ফিরে এসেছে বাবা মনে আনন্দ হবে না। আজ স্বামীকে কাছে পেয়ে রত্নমালা দেবী স্বামীকে নিয়ে যখন পালঙ্ক পরে গেছে, এতদিন পরে ফিরে এসে কোনো কথা নয় মা, এমনকি একবারও জিজ্ঞাসা করল না, রত্নমালা তুমি কেমন আছো? সারাটা নিশি বাবা গৌর কথা কৃষ্ণ কথা, গুরুদেবের কাছে কি দীক্ষা কি শিক্ষা পেল, গুরুদেবের কাছে কি ভজন সাধন হলো, সারা নিশি কৃষ্ণ কথা বলতে বলতে যেই না প্রভাত হয়ে গেল, রামচন্দ্র কবিরাজ রত্নমালাকে ডেকে বলল, রত্নমালা এবার যে আমাকে চলে যেতে হবে আমার বিদায় দাও, আমাকে তুমি বিদায় দাও রত্নমালা। রত্নমালা দেবী আজকে আর সহ্য করতে পারলো না, উঠে গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলল, স্বামী আমি যে বুঝে গেছি স্বামী, এই একবার যদি তুমি আমার ছেড়ে চলে যাও, জীবনে কখনো তুমি আর আমার কাছে ফিরবে না স্বামী গো, তোমার চরণে আমি বেশি কিছু চাই না স্বামী, এ জগতে প্রত্যেকটা রমণী যা চায় আমি তোমার কাছে শুধু তাই চাই, তুমি কৃপা করে আমার একটি সন্তান দিয়ে যাও, তার মুখের দিকে তাকিয়ে আমি আমার সারাটা জীবন অতিবাহিত করে দিতে পারি। রামচন্দ্র কবিরাজ বলল, রত্নমালা না 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 না, রত্নমালা না, আমার ঔরাজ্যাত সন্তান আমি কখনো তোমায় দিতে পারবো না, আমার একটি ছোট্ট ভাই আছে যার নাম গোবিন্দ দাস, আমি জনমের মতো আমার গোবিন্দকে তোমার হাতে তুলে দিলাম রত্নমালা, ও যে জগতে বড় অভাগা আর যে কেউ নাহি রত্নমালা, তুমি কথা দাও তুমি আমার গোবিন্দকে তোমার সন্তান স্নেহে বড় করবে, কথা দাও তুমি। বেশ, তবে আজ থেকে আপনার ভাই আমার সন্তান। যাবার পূর্বে রত্নমালাকে ডেকে বলল, রত্নমালা যাবার পূর্বে তোমাকে আমি একটা কথা বলতে চাই রত্নমালা, তুমি তো আমার মঙ্গলের জন্য আমার জন্য বসে বসে প্রভুর কাছে কাঁদ,
তুমি প্রভু ওর কাছে এই কথাটা জানিয়ে দিও রক্ত বলো জীবনে গুরুদেব যেন এমন কঠিন আদেশ আমাকে আর কখনো না করো জীবনে কোনোদিনও আমাকে যেন তুমি সংসারে না আসতে বলি রক্ত ছুটতে ছুটতে প্রভাত হতে না হতে আজকে গুরুদেবের আশ্রমে উপনীত গুরুদেবের রামচন্দ্র কবিরাজকে দেখবা মাত্র চমকে উঠল কি রামচন্দ্র এতগুলো বছর পরে তোমাকে আমি সংসারে মাতা না সেখানে যেও তোমার মন বসল না প্রভাত হতে না হতে তুমি আবার গুরুদেবের আশ্রমে ফিরে এসেছো বেশ আমি তোমাকে কথা দিলাম জীবনে এমন নিষ্ঠুর আদেশ আমি তোমাকে আর কোনোদিন করব না রামচন্দ্র দেখো বাবা কত বেলা হয়েছে দাও তো বাবা আমার সর্বাঙ্গে একটু তেল মাখিয়ে দাও তো বাবা তেলের বাটিটা নিয়ে যেই না গুরুদেবের অঙ্গে মাখাতে যাবে এমন সময় নরোত্তম ছুটে এসে রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে টানতে টানতে গাছের আড়ালে নিয়ে গেল নিয়ে গিয়ে হাতে ছিল একটা ঝাঁটা বাবা জোর সে সপাটে একটা ঝাঁটার বাড়ি দিল রামচন্দ্র কবিরাজের অঙ্গে কি নরোত্তম তুমি আমাকে মারলে কেন নরোত্তম মারলাম কেন আবার জিজ্ঞাসা করছো আমার কাছে যে আমি মারলাম কেন নিজের দিকে কখনো একবার চেয়ে দেখেছো সারা নিশিটা তুমি তোমার স্ত্রীর সঙ্গে কাটিয়ে এসেছ তোমার সর্বাঙ্গে তোমার স্ত্রীর শিথিল সুদূর লেগে আছে আর এই অপবিত্র দেহ নিয়ে তুমি কিনা গুরু সেবা করছ বাবা সারা নিশি কৃষ্ণ কথা বলতে বলতে তার স্ত্রী কখন তার বলে যে ঘুমিয়ে পড়েছে আর অসাবধানবশত তার সিঁচির সিঁদুরখানা রামচন্দ্র কবিরাজের অঙ্গে লেগে গেছে যেই না আজকে ঝাঁটার বাড়ি মারল সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ বলছে ও ঠিকই তো বলেছ নরোত্তম দাঁড়াও দাঁড়াও আমি তবে স্নান করে এসে তারপরে আমার গুরুদেবের অঙ্গে তেল মাখিয়ে দেব এই বলে যেই না রামচন্দ্র কবিরাজ স্নান করতে গেল বাবা নরোত্তম মনে মনে চিন্তা করছে এই সুযোগে গুরুদেবের অঙ্গে তেলটা আমি মাখিয়ে তেলের বাটিটা নিয়ে গুরুদেবের কাছে এসে যেই না গুরুদেবের অঙ্গ থেকে উড়ানিটা সরিয়ে দিয়েছে দেখলো গুরুদেবের অঙ্গে ঝাঁটার আঘাত চিৎকার করে উঠল গুরুদেব রাজার সন্তান হয়ে
নিজ হাতে গুরুদেবের বিষ্ঠা পরিষ্কার করেছিল। অবশেষে লোকনাথ গোস্বামী বাধ্য হয়ে নরোত্তম ঠাকুরকে দীক্ষা দিয়েছিলেন। বৃন্দাবনের লোকনাথ গোস্বামী হলেন নরোত্তম ঠাকুরের দীক্ষা গুরু। আর এই শ্রীনিবাস আচার্য প্রভু হলেন নরোত্তম ঠাকুরের শিক্ষা গুরু।